হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে হাজির হলাম চিড়া আর দই দিয়ে মজাদার একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। এখন তো বাহিরে প্রচুর গরম, আর ইফতারের মধ্যে এই ডেজার্টটি রাখলে আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগারই কথা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর এখানে নিয়েছি আপেল কুচি, আনার, কালো আঙ্গুর ফল, সবুজ আঙ্গুর ফল কুচি দই নিয়েছি, আর সাথে নিয়েছি চিড়া। বলতে গেলে এগুলোর নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। আসলে কে কতটুকু পরিমাণ বানাবে তার উপর এগুলোর পরিমাণটা নির্ভর করে। কেউ বেশিও বানাতে পারে, আবার কেউ চাইলে কমও বানাতে পারে। চিড়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ময়লা, আর আমি চিড়াগুলোকে খুব ভালো মতো পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। আর চিড়াটাকে খুব ভালোভাবে কয়েকবার ধোয়ার পরেই চিড়াটা নরম হয়ে আসবে। আর পানিগুলো ফেলে দিয়ে আমি এভাবে একটি পাত্রে রেখে দিয়েছি। এবার আরেকটি পাত্রে আমি কিছুটা পরিমাণ দই নিয়ে নিব, আর দইটা আমি নিব চিড়া কতটুকু পরিমাণ আমি বানাবো তার উপর ডিপেন্ড করে। এবার একটি চামচের সাহায্যে দইটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিব। এবার এতে দিয়ে দিব আমার আগে থেকে কুচি করে কাটা ফলগুলো। চাইলে আপনারা এখানে যে কোনো ফলটা ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন এখানে ব্যবহার করলে মিষ্টি ফলটাই ব্যবহার করতে হবে। এবার দইয়ের সাথে ফলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা চিড়াগুলো। চিড়াগুলোকে দেওয়ার পর এবার চিড়া, দই আর ফলগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুট বা গুঁড়ো দুধ বা লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারে। আর এরই মাঝে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। আর এই তো খুব ঝটপটভাবে তৈরি হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট। খুবই হেলদি একটা খাবার, অনেকে চাইলে ইফতারের সময় এটা খেতে পারে, আবার যারা ডায়েট করে তারা সেহরির সময় এটা খেয়ে সারা দিনের রোজাটা রাখতে পারে। আর এই ছিল আমার আজকের রেসিপি। আর আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর একই সাথে আমার ফেসবুক পেজটিতেও একটি ফলো দিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের একটি মতামত আমার কাছে অনেক বেশি মূল্যবান। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, সবাইকে আল্লাহ হাফেজ।